যে আমরা আমাদের কৃষ্টি কালচারে যেন সন্তুষ্ট থাকতে পারি তাইলে আমরা এইটা এই হাদিসটাকে সুসাব্যস্ত করতে পারবো যেমন রসল সাল্লাম হচ্ছে মানরা দিয়া বিল্লাহ রব্বা অবিল ইসলামে দিনা বিয়া ওয়াজাবাত লাহুল জান্না যে ব্যক্তি আল্লাহকে রব হিসেবে পেয়ে সন্তুষ্ট হতে পেরেছে অর্থাৎ একমাত্র আল্লাহর এবাদত করতে পেরেছে শির সম্পূর্ণরূপে বর্জন করতে পেরেছে তারপরে যে ইসলামকে দিন হিসেবে পেয়ে অর্থাৎ একেবারে দিনের যে কৃষ্টি কালচার যে দিনের যে শরীয় শরীয়ত যে শরীয়তের যে উৎসব এইগুলার মধ্যে যা সন্তুষ্ট থাকতে পেরেছে মোহাম্মদ মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে নবী হিসেবে সন্তুষ্ট অর্থাৎ নবী সাল্লাহ সাল্লামের যে তরিকা আদর্শ কৃষ্টি কালচার তাহজিব তামাদ্দুন এটা জেনে এর মধ্যে যে এর মধ্যে যে অন্তর্ভুক্ত থাকতে পেরেছে সীমাবদ্ধ থাকতে পেরেছে তার জন্য জান্নাত ওয়াজিব ঠিক আছে তো আল্লাহ রাবুলা আলমিন দাতা আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন আল্লাহ আমাদেরকে ইসলামকে পরিপূর্ণভাবে বিশুদ্ধভাবে আমাদেরকে বোঝার তৌফিক দান করেন আমল করার তৌফিক দান করেন হককে হক জেনে হকের ওপরে সুপ্রতিষ্ঠিত থাকার তৌফিক দান করেন বাতিলকে বাতিল জেনে বাতিল থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আল্লাহ আমাদের সকল মুসলমানদেরকে ক্ষমা করে দেন হেফাজত করেন বিশেষ করে ফিলিস্তিনি মুসলমান ভাইদেরকে আল্লাহ রবুল্লাহ আলমিন তার নিজ এতে মদদে হেফাজত করে ফেলেন আল্লাহ রবুল্লাহ তাদের বিরুদ্ধে যারা লড়াই করছে তাদেরকে যারা জুলুম করছে তাদেরকে আল্লাহ রব্বুল্লা সমূলে সমুলে বিনষ্ট করে দেন তাদেরকে পরস্পরের মধ্যে লেলিয়ে দেন তাদের পরস্পর মধ্যে তাদেরকে ব্যস্ত করে দেন তাদেরকে ধ্বংস করে দেন তাদের মধ্যে যেন এমন এক আশ্চর্য কীর্তি আল্লাহ রবুল্লাহ আলম আমাদেরকে দেখতে দেন শুনতে দেন যেন আমাদের চক্ষু শীতল হয়ে যায় এবং অন্তর ঠান্ডা হয়ে যায় হ্যাঁ সর্বোপরি আল্লাহ যেন আমাদের প্রকৃত সঠিক ইমান এবং আমল দান করেন হ্যাঁ এবং তার দিকে ফেরার তৌফিক দান করেন প্রকৃত ইসলামের দিকে ফেরার তৌফিক দান করেন তৌবা করার তৌফিক দান করেন হাজাহ জাহ সলাল মোহাম্মদ ওলা আলী ওসভি আজমাইন সুবাহান কালদিকা